কোন আমল করলে অভাব মোচন হয় এখানে অনেকগুলো আমল রয়েছে প্রথম আমল হচ্ছে যেটা সেটা হলো পাঁচ রক্ত সরাত জামাতের সাথে আদায় করলে অভাব দূর হবে যে ব্যক্তি অভাবের মধ্যে আছেন কষ্টের মধ্যে আছেন তিনি প্রথম কাজ যেটা করবেন সেটা হলো পাঁচ জামাতের সাথে আদায় করবেন তার অভাব দূর হয়ে যাবে কারণ রিজিকের বিষয় তো আসলে আমি আল্লাহর পক্ষ থেকে মোকাদ্দার কিন্তু আল্লাহ তালা বিভিন্ন উসিলা বিভিন্ন আসবাবকে এটাকে মাধ্যম করেন এমনিতে দেন না কারণ আসমান থেকে মানে খাবারের প্যাকেজ নাজিল হয় না খাবার এখান থেকে কি হয় সাপ্লাই হয় এখান থেকে আসে এবং মানুষের মাধ্যম হয়ে আসে সুতরাং এখানে কিছু আসবাব আছে সেই আসবাবগুলোর মধ্যে একটা আসবাব হচ্ছে পাঁচ শক্ত সালাদ জামাতের সাথে আদায় করা দ্বিতীয় নম্বর হচ্ছে রিজিক বন্টনের সময় আল্লাহ তালা থেকে গাফিল না থাকা দিনের রিজিক বন্টন হয় কখন ফজরের সময় সকাল থেকে আরম্ভ করে ফজরের এই টাইমে যারা ঘুমিয়ে থাকবেন তা তাদের তো রিজিক থেকে মানে বরং হাসান বসির রহমতুল্লাহ বলছেন আই আমি আশ্চর্য বোধ করতেছি কীভাবে কাইফাই উর্জা করু কীভাবে এই ব্যক্তিকে রিজিক দিবে যে ব্যক্তি মানে সূর্য উদিত হওয়ার পর পর্যন্ত নিজে ঘুমিয়ে আছে অথচ রিজিক বন্টনের সময় সেই উপস্থিত নেই না আপনি বন্টনের সময় যদি না থাকেন তাহলে আপনি পাবেন কীভাবে তারপরে আল্লাহ সুবাহ তারা যেহেতু বরাদ্দ রেখেছেন এই জন্য পাচ্ছি আমরা এটাও খুবই গুরুত্বপূর্ণ বিষয় অভাব মানুষের মানুষের রিজিকের কমতি ঘাঁটতি এর কারণ হচ্ছে মানুষ রিজিকের বন্টনের মূল জায়গায় মূল সময় মানুষ অনুপস্থিত এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সকালের যে সময়টুকু রয়েছে এই সময় বান্দা আল্লাহ তালা জিকিরের মধ্যে থাকবে আল্লাহ আল্লাহতালার আনুগত্যের মধ্যে থাকবে এবং এই সময় অলসভাবে ঘুমানো এটি জায়েজ নেই বরং শেখুল ইসলাম এবং কাজিম রহমতুল্লাহ কিতাবেন ইনামাহিয়া নওমাতুল খোরখ এটা হচ্ছে মানুষের মানে অনিষ্টের ঘুম মানুষের বিশাল ক্ষতির ঘুম শেখুল ইসলাম রহমতুল্লাহ রাই দশ প্রকারের ঘুমের কথা উল্লেখ করেছেন তোর মধ্যে এটি একটি আচ্ছা এরপরে আসতেছি যে পয়েন্টটি সেটা হলো এরপরে হলো আল্লাহ তালা কাছে রিজিকের জন্য দোয়া করতে হবে অভাব থাকলে অভাবের জন্য তিনি দোয়া করবেন আল্লাহ মখফিনীবি হালাই হরামিকা এই যে দোয়া আগ্নি বিপদ্যিকা আমাগ এ এই দোয়াগুলো যেগুলো রসল আসল শিক্ষা দিয়েছেন এগুলো বেশি বেশি করে দোয়া করবেন কারণ দোয়া ও রিজিককে কী করে বৃদ্ধি করে এবং রিজিকের যে সমস্যা রয়েছে সেই সমস্যা দূর করে দেয় আত্মীয়তার সম্পর্ক নিয়মিত বজায় রাখার জন্য চেষ্টা করবেন এটাও রিজিককে বৃদ্ধি করবে এবং রিজিকের পথ সুগম করে মোটামুটি আমরা কয়েকটি পয়েন্ট আলোচনা করেছি যিনি প্রশ্ন করেছেন তিনি হয়তো খেয়াল করেননি নিজে এটা আসলে দীর্ঘ প্রশ্ন এটি আলোচ্য বিষয় জি আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক আরও লিখেছেন কোন আমল করলে মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার পথে আর কোনো বাধা থাকে না এই আমলটি খুবই সহজ সেটা হলো ফরজ সালাতের পরে যখন বান্দা আয়াতুল কুরসি সুরতুল বাকারা দুশো পঞ্চান্ন নম্বর আয়াত আল্লাহুল এই আয়াতটা যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে রসুল্লা সাল্লাম বলেছেন যে ফজরের পরে অথবা মানে সন্ধ্যার পরে অথবা সন্ধ্যাবেলায় সাল্লাম বলেছেন যে মৃত্যু ছাড়া আর কিছুই তার জান্নাতে যেতে প্রতিবন্ধক হবে না অর্থাৎ এই অবস্থায় যদি মানে এর কথা এর অর্থ কী এর অর্থ হচ্ছে যদি এই ইহুবহু এই অবস্থা তার মৃত্যু হয় তবে মৃত্যুটা এই মানের সাথে হতে হবে তাহলে সে ব্যক্তি জান্নাতি হবে এটা হলো ইহাদিসের মূল কথা আরও লিখেছেন কোন দোয়া আল্লাহর নিকট সবচেয়ে পছন্দ সবচেয়ে পছন্দনীয় আল্লাহ তালার কাছে পছন্দ নিয়ে দেওয়া হচ্ছে যে আল্লাহ তালা আল্লাহর বান্দা আল্লাহ তালার কাছে বিনয়ের সাথে ওইটাকে মানে অন্তরের পরিপূর্ণরূপে নিষ্ঠা এবং আনুগত্য প্রকাশ করে দোয়া উল মানে মোতাজার্লীল বলা হয় তাকে যে ব্যক্তি নিজেকে খুবই ক্ষুদ্র করে একেবারে আল্লাহ আল্লাহতালার কাছে নিজেকে ছোট করে যে ব্যক্তি আল্লাহ তালার কাছে দোয়া করে থাকেন সেই দোয়াটি আল্লাহ সুহান তার কাছে অত্যন্ত পছন্দের দোয়া অত্যন্ত ভালো দোয়া মানে দোয়া কারি ব্যক্তি যোগ যদি নিজেকে আল্লাহ তালার কাছে নিজের অন্তরটা পরিপূর্ণরূপে পেশ করে এবং নিজেকে খুবই ছোট করে বিনয় যেটাকে সর্বোচ্চ বিনয় যেটাকে বলা হয় তাকে সর্বোচ্চ বিনয়বণত হয় যে দোয়া পেশ করবে সে দোয়া হচ্ছে আল্লাহ কাছে সবচেয়ে পছন্দের দোয়া